আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী নামক ভণ্ড দেখবেন, যারা পৃথিবীর কোন দেশের মেয়েদের পড়ালেখা যদি করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা সমস্যা হয়নি এ ব্যাপারে কোনো কথা উঠেছে, তো তখন নারীর অধিকার নিয়ে তারা চিৎকার করতে থাকে, নারীকে পড়তে দিতে হবে, ভালো কথা, নারীকে পড়তে দিতে ইসলাম নিষেধ করে না, সেটা ভিন্ন আলাপ। কিন্তু হাজার হাজার গর্ভবতী নারী ফিলিস্তিনি চিকিৎসার অভাবে তারা যে হসপিটালের বেডে কাতরিয়েছে এবং কষ্ট পেয়েছে, অনেকে মারা গেছে, তাদের ব্যাপারে এই ভণ্ড বুদ্ধিজীবীদের তেমন কোনো উসফুস আমরা দেখিনি। সময়ে সময়ে এদের ভণ্ডামি, এদের প্রতারণা, এদের প্রবঞ্চনা, এগুলোর মুখোশগুলো আমাদের সামনে সরে যায়, উন্মোচিত হয়ে যায় এবং তাদের আসল চেহারাটা আমাদের সামনে বেরিয়ে আসে। সময় উপস্থিতি, তাহলে আমাদের অনেক করণীয়ের ভিতরে একটি করণীয় হলো আমরা সচেতনতা সৃষ্টি করতে পারতাম। আমরা কয়দিন এটার উপর আমরা রাস্তাঘাটে বেরিয়ে সমাজের সাধারণ মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আপনার হাতে মাহফিলের মাইক নেই, আপনার হাতে মিডিয়ার ক্যামেরা নেই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটা জুবান দিয়েছেন, আপনাকে একটা বিবেক দিয়েছেন। আপনি এটা ব্যয় করে কয়জন মানুষকে সচেতন করেছেন, কয়জন মানুষকে সতর্ক করেছেন? আসুন ভাই, আপনি কি জানেন এই ফিলিস্তিনের যে মুসলমানদের উপরে যে বর্বরতম হামলা নির্যাতন চালানো হচ্ছে, স্টিম রোলার চালানো হচ্ছে নির্যাতনের, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? কি পরিমাণ মানবতা সেখানে বিপর্যস্ত হচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে, আপনি কতটুকু জানেন? এবং যে মানুষগুলোকে আপনি সভ্য জানেন, ভদ্র জানেন, পৃথিবীর সবচাইতে মডেল রাষ্ট্র জানেন, এক্ষেত্রে তাদের দায়িত্বহীনতা কতটুকু, তাদের এক্ষেত্রে ইনভলভেশন কতটুকু, এ সম্পর্কে আপনি কয়টা মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন? সময় উপস্থিতি, বেশিরভাগ মানুষই আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই। মসজিদে, প্রত্যেকটা মসজিদে কোনোতে নাজেলা হওয়া দরকার, তখনও ছিল, এখনও আছে বাংলাদেশের হাজার হাজার মসজিদ, হাতে কোনো কিছু মসজিদ বাদ দিলে বেশিরভাগ মসজিদে কোনোতে নাজেলা হয় নাই। আমরা জানিও না কোনোতে নাজেলা কি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এরকম জাতীয় কোনো সমস্যা, কোনো সংকট, কোনো দুর্যোগ, কোনো বিপদ, কোনো এরকম নির্যাতন হলে তিনি নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোতে নাজেলার মাধ্যমে বিশেষ দোয়া করতেন। এটা কয়টা মসজিদে হয়েছে? আমি মুসল্লি হিসাবে আমার ইমাম সাহেবকে বলেছি কিনা, আমার কমিটির লোকদেরকে বলেছি কিনা যে আমরা অন্তত আমাদের মসজিদ থেকে কোনোতে নাজেলা পড়ি, আমাদের মুসল্লিরা অন্তত সচেতন হোক, তারা অন্তত আল্লাহর কাছে চোখের পানি ফেলুক। আমার নিজের মায়ের পেটের ভাইটা যদি আজকে সেখানে থাকতো, সে যদি আজকে সেখানে আক্রমণের শিকার হতো, আমার হৃদয়ের অবস্থা কি হতো? এখন সে অবস্থা আমার মধ্যে আছে কিনা? যদি না থাকে তাহলে আমার ইমান নিয়ে নিজেকে প্রশ্ন করবার সময় এসে গেছে। সময় উপস্থিতি, অতএব সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতে কাজ করি, তাহলে অনেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।